লন্ডন শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে এই ছোট্ট একটি শহর, সবুজে ঘেরা এবং উঁচু নিচু টিলা বেষ্টিত ছোট্ট একটি শহর, এটা হচ্ছে চাটাম। এই চাটামে বসবাস করেন অনেক বাঙালি। আজকে আমরা এসেছি এমনি একজন বাঙালি পরিবারের কাছে। দিদি, আমাদের আজকের অতিথি জয়তী পালের সাথে, কেমন আছেন দিদি? হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, অনেক ভালো, অনেক ধন্যবাদ। আমরা ইকরা বাংলা টিভির পক্ষ থেকে, বিশেষ করে আমার অনুষ্ঠান শোকের বাগান থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা। আমি তো জানতাম কলমি শাকের ডাল দিয়ে হয়, ডাল দিয়ে তো এটা বীজও হয় নাকি? হ্যাঁ, এটার বীজও হয়, আর বীজটা আমরা দেশ থেকে নিয়ে এসেছিলাম, গাছের মধ্যেই শিকড় গজানো। চমৎকার। গোলাপ, এটা ছোট, এটা ছোট গোলাপ। আসলে এই গাছটার একটা অনেক বড় ইতিহাস। এই গাছটা আমার প্রায় 3 বছরের পুরনো গাছ। তো আমরা আপনারা দেখবেন যে ক্রিসমাস টাইমে ছোট ছোট পটে 2 পাউন্ড করে, 3 পাউন্ড করে গোলাপ, ওইটা জাস্ট গিফট দেয়, ফুল শুকিয়ে গেলে আমরা সবাই ফেলে দিই। তো এই গাছটা আমার এক প্রিয় বন্ধুর দেওয়া, সুদীপ্তার দেওয়া, তো আমি ফেলিনি, এটা ঘরেই ছিল অনেকদিন, পরে আমি বাইরে এনে রাখলাম, শুকিয়ে গেল। কিন্তু হঠাৎ দেখি এবছর সে ফুল দেওয়া শুরু করলো, অলরেডি 4-5টা হয়ে গেছে এবার, এখন আবার। আর এর মাঝে পাতাগুলো আমার ইনফেক্টেড ছিল, যেন আমি পাতা কেটে দিলাম, কিন্তু ফুলগুলো আছে, ফুলগুলো আছে। হ্যাঁ, চমৎকার। তো এই জন্য বললাম যে গাছ যে কিভাবে আপনাকে মানে আনন্দ দিবে আপনি নিজেও জানেন। অবশ্যই সেটা, এবং এখানে যে বিকেল বেলা বসে একটু গল্প করা, আপনার দাদার সাথে গল্প করেন, চা খেলেন, বা হয়তো একটা গোলাপ দিয়েই দিলেন নাকি? এগুলো সবই সাকুলেন্ট, এগুলো। হ্যাঁ, চমৎকার। এগুলো এক্সট্রা শুধু আমি সাজানোর জন্য রাখা, এটা গাঁদা ফুল, একদম আমার দেশের কথা মনে করিয়ে দেয়। আমাদের বিশেষ করে আমাদের দেশের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে গাঁদা ফুলের কিন্তু চমৎকার ব্যবহার হয়। আমাদের দেশের বিয়ে বা বিশেষ দিবসগুলোতে গাঁদা ফুল, বিশেষ দিবস যেমন আমাদের 21শে ফেব্রুয়ারির সময় যেটা হয়, তখন ওই সময়টা ফেব্রুয়ারির সময়টা গাঁদা ফুলের সময়, গাঁদা ফুলের সময়। হ্যাঁ, তো আমরা ছোটবেলায় এটা খুব করতাম, গাঁদা ফুলের মালা, মালা ফুলের তোড়া। হ্যাঁ, এটা শ্রদ্ধা জানানোর জন্য অনেক ইয়ে করা হয় থাকে, ব্যবহার করা হয় থাকে। এটা এটা খুবই চমৎকার লাগছে আমার কাছে। এটা আপনার, এটা হচ্ছে কি বলে, আমি এটা দিয়েছি সোলার লাইট, কেন আমার বাড়িটা এমন জায়গায়, আমার ঠিক পিছনেই হচ্ছে আপনার রোড ল্যাম্পটা। আচ্ছা, তো আমার গার্ডেনে সারা রাত আলো থাকে, তো আমি যে একটু মানে গার্ডেনে যে একটা লাইটিং করব সেটা আমি করতে পারি না, করতে পারেন? আচ্ছা, এই এটা থাকে সবসময় ওই পাশে। আচ্ছা আচ্ছা, তো আজকে বৃষ্টির জন্য ওকে আমি এইদিকে নিয়ে এসেছি, তো তখন দেখা যায় রাতের বেলা এ খুব সুন্দর আলো দেয় অন্ধকারে থেকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগে। এটাও ফুসিয়া, এটা এখন মাত্র ফুল আসতে শুরু করেছে। আসলে ফুসিয়া ফুলটা অনেক রকমের রঙের হয়, আমার কাছে আছে 4-5টা রঙের কালেকশন আমার কাছে, তো এক একটা চাইতে এক একটা কালার কম্বিনেশন আলাদা। এই যে এটা, এটা কসমস ফুল বলতে তো আমরা, হ্যাঁ ওরকম, হ্যাঁ ওরকম। এটা এটাও হচ্ছে আপনার সারা বছর বাইরে থেকে ও ফুল দেয়, এটা শুকিয়ে যাবে শীতে আবার হবে। টমেটো দেখতে পাচ্ছি, ইয়েলো ইয়েলো, হ্যাঁ হ্যাঁ ইয়েলো টমেটো আছে। আমি এবং এই টমেটোটা এখানে আপনার হচ্ছে চেরি টমেটো আছে ছোট, ওটা একটু ওখানে, ওখানেও একটা পেকে গেছে। এই যে আরেকটা টমেটো রয়েছে এখানে, আমি খাওয়ার লোভ সামলাতে পারছি না, আপনারা দেখে কিন্তু বিরক্ত হবেন না। চমৎকার। তো এই যে টমেটোগুলো এখানে, হলুদ টমেটো এবং লাল টমেটো, এগুলোর কালার কিন্তু খুবই চমৎকার। এই টমেটোগুলো আসলে এগুলো আপনার রং আছে, আবার এটা ডিজাইনও পার্থক্য, আপনি দেখেন এক একটা টমেটোর সাইজ শেপ কিন্তু আলাদা। এগুলা বিভিন্ন জাতের টমেটো দিয়ে কি করতে পছন্দ করেন আপনি? টমেটো দিয়ে সালাদ, আর কাঁচা টমেটোরও সালাদ খাওয়া যায়, এটা বেশ ভালো। আর ভর্তা খেয়েছেন? ভর্তা আমি একটু কমই খাই। আচ্ছা, কাঁচা টমেটো দিয়ে যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমাদের দেশের যে বাতাসি মাছ বা বাঁশপাতা মাছ, ছোট ছোট মাছগুলা,
সেগুলো যদি এটা দিয়ে চচ্চড়ি বা একটু ঝোল করা যায় কাঁচা টমেটো এটা খুব মজা আমার টক খাওয়া যায় কিন্তু আমাদের সিলেট টমেটো কিন্তু এটা মানে আমাদের ডালের মতো টেঙ্গা টেঙ্গা আমার বন্ধুরা খায় এটা কিন্তু আমাদের মানে ডালের মতো আমরা মানে ডালে ডালে দেওয়া যায় ডালে দেওয়া যায় মাছ দিয়ে টক করা যায় টমেটো সময় হচ্ছে কি আলুর মতো একটি মানে ফসল কমন কমন এটা সারা বছর সবকিছুতেই আপনি ব্যবহার করতে পারেন এবং আপনি চিকেন কারি বলেন মিট কারি বলেন মাছে বলেন সবকিছুতেই আপনি দিতে পারবেন সালাদ তো আর চলেই আমার ওই পাশে পিছনে যে টমেটো গাছটা ওটা এত হয়েছে মাটির সাথে হ্যাঁ আমি ওকে বাঁশ দিয়েও বেঁধে রাখতে পারি সন্ধ্যা মারুতি না এটা এটা তো বিভিন্ন ধরনের কালার হয় কালার হয় আমার কাছে আপাতত দুটো আছে হলুদ এবং পিঙ্ক গোলাপি হ্যাঁ আর হলুদটা আচ্ছা 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 এটা এই গাছগুলো তো মোটামুটি বড় হয়ে যায় এটা কি বড় হয় এটা সারা বছর এটা হচ্ছে শীতে শুকিয়ে যাবে কিন্তু গোড়া থেকে পরের বছর আবার হবে সন্ধ্যা মালতি নিয়ে অনেক গানও আছে তাই না আচ্ছা আমরা একটু আর এটা খুব ইজি আপনি দেখেন এটা বীজ পড়েছিল আপনার পায়ের কাছে এটা মানে যত্ন লাগে না এমনিতে হ্যাঁ এমনিতে হয় আমি একদম প্রাকৃতিক ভাবে গার্ডেনটা রাখার চেষ্টা করি আসলে কিছু কিছু গাছ রয়েছে যেটা আপনাকে কোনো ধরনের যত্ন করতে হয় না এমনি এমনি এগুলা হয়ে যায় আর আবার অনেক গাছ আছে খুবই সেনসিটিভ যেগুলোকে আপনি অনেক কষ্ট করে আপনাকে লালন পালন করতে হয় তাই তো এদিকে আমরা যাবো একটু দিদি আপনার বাগানের আসুন আমাদের আমার বাগানের এই পাশে আর আরো কিছু আছে এখানে এখানে এই যে এটা তো হচ্ছে ইয়ে আমাদের পুই আর এটা কিসের গাছ এটা ক্যামেলিয়া এটা কি কিসের গাছ এটা এমনিতেই একটা গাছ এটা এটা আপনার আগাছার পর্যায়ে পড়ে এটা কিন্তু ডেকোরেটিভ প্ল্যান্ট না বাট ফুলগুলা ভালো লাগে আমি ওকে রেখে দিই আর এটা প্রতি বছর এখান থেকে হয় আমার কিছু পুদিনাও প্রতি বছর হয়ে যায় এমনিতেই পুদিনা গাছগুলো ওই পাশে আছে পুদিনা পাতা তো এটা কাইন্ড অফ ঔষধির মতো ঔষধি হ্যাঁ পুদিনাগুলা ওইটা ওইটা হয় ওইটা শিকড় থেকে হয়ে যায় যেটা বলছিলাম ভাইয়া এই দেখেন টমেটো ওইখানে এত বড় একটা ঝোপ হ্যাঁ এই ঝোপের কয়েকটা ঝোপ এত বড় যে এটার ভারে গাছ পড়ে যায় হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই বাট কিছু কিছু টমেটো আছে খুবই সেনসিটিভ ইভেন তো পিঁপড়ার আক্রমণটা আমি খুব বেশি হয় যেটা আমার বিনস গাছগুলো তাই বিনস 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 হয় যেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি বিনস এটা এটা কি মানে এটা এটা রানার বিনস এটা রানার বিনস হয়েছেও কিছু কিছু হয়েছিল খাওয়া হয়েছে এটা সেকেন্ড টাইম আমার ফুল এসেছে আচ্ছা আচ্ছা আর ওইখানে আরেকটা ওইটা রানার্স বিনস টাইপের বাট ওটা অনেকটা দেশি স্বাদ ওটাতে লাল রঙের একটা বিনস হয় ওটা হচ্ছে মানে এটা যে এটা ডিফারেন্ট কালার এটা দেশি শিমের মতো এটা দেশি শিমের মতো এটা টেস্টটা হয় আর ওটা লাল রং ভিতরে ওলা এটা সম্পর্কে একটু বলেন তো দিদি এটা কি গাছ এটা হচ্ছে দোলন চাপা ওয়াও এটা দোলন চাপা বাংলাদেশে এটা বর্ষার ফুল এবং যারা দোলন চাপার কথা জানেন যে গন্ধের জন্য বিখ্যাত সাদা রঙের ফুল কিন্তু এটা মানে গন্ধ রূপ মাধুর্যই অনেক সুন্দর তো এই গাছটা আমি দেশ থেকে আনা এটার যে কন্দটা এটা দেখতে অনেকটা আদার মতো হয় আমরা সে আদা ছোট একটা পিস নিয়ে এসেছিলাম তো লাগানোতে আপনারা দেখছেন যে এখানে একটা গাছ দুটো যারও উঠছে তো হ্যাঁ আমি অপেক্ষা করছি যখন এটা ফ্লাওয়ারের ইয়াটা আসবে তখন এখান থেকে আসবে একদম উপরেরটা থেকে তো হয়তো এবছর আসতেও পারে আবার না হলে হয়তো আগামী বছর আমি অপেক্ষা করছি দোলন চাপার জন্য এটাও ফিসিয়া এটা আরেক রকমের এটা হচ্ছে অন্যরকম রং আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আবার টমেটো এবং এই গাছ এই ফুল গাছটা কি জানো এটা ফুসিয়া এই যে লাল সাদা হ্যাঁ একই কিন্তু এটার বিভিন্ন কালারের জন্য আমি রেখেছি এটা হচ্ছে লাল শাক হ্যাঁ এইগুলা এই গাছটা এটা এটাও এটা শীতে কিছু হবে না আমি শুধু পাতা কেটে দিব আর পরে একদম গাছ ভরে সাদা ফুল হবে আরো বড় হয়ে যাবে আর আমরা ওই যে আমাদের জাতীয় ফল যেটা হচ্ছে কদু হ্যাঁ কদু আর তার আগে এটা এটা এটার সাথে সাপোর্ট নিচে এটা হচ্ছে চায়োটি আমরা বলি চায়োটি এই এই ফলটা দেখতে অনেকটা হচ্ছে আপনার অ্যাভোকেডোর মতো দেখতে ছোট এবং ওই পুরো ফল থেকেই জার্মিনেট করে এই গাছটা আমি করেছিলাম দুটো গাছ তো এটা বড় হচ্ছে কিন্তু আমি এখনো চায়োটির দেখা পাচ্ছি না এটা এইটা আমাদের কদু গাছ কদু এই একটা কদু আমি এবং আপনি দেশের মতো করে এটা দেশের মতো করে মাচা করে দিয়েছেন সুন্দর খুব সুন্দর এবং এই যে আমাদের একটা কদু দেখতে পাচ্ছি মোটামুটি এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে আর দুই সপ্তাহ পরে ছোট আসছে আরেকটা ওই পাশে আছে আচ্ছা আপনার আলু গাছটা বেশ লম্বা এটা আমি দেখি নাই এই যে আলু গাছ এবং এই আলু গাছটার এই যে এটা কি বীজের জন্য নাকি হ্যাঁ এটা আলু বীজ হচ্ছে আলুতে খুব সুন্দর ফুল হয় সাদা তারপরে এই বীজগুলো চলে আসে একদম ঝোঁকা ধরে অনেক বীজ আসে আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ ওটা দেখতে আলুর মতো বীজগুলো ঝুলে ঝুলে এরকম আছে আলু তো সাধারণত আলু দিয়ে আলুর চারা করা হয় হ্যাঁ আলু দিয়ে যখন আলু জার্মিনেট হয় তখন আমরা আলুর চারা করি কিন্তু এটার বীজও হয় ওখান থেকে বীজ পাবো
ওখান থেকে বীজ পাবো আর এখানে এই আলুটা এইরকম একটা দুটো আলু গাছ আমি রেখে দেই প্রতি বছরই যাতে কিনা হ্যাঁ যাতে এটার থেকে আমি বীজ নিতে পারি তবে এখানে বীজ দিয়ে চারা করে গাছ আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা যেটা আপনার হচ্ছে ফার্মে কালটিভেশন হয় তখন ওরা অনেক সময় এটা ব্যবহার করে এই গাছটা কিসের গাছ এটা একটা জবা ফুল এটা এখানকার এখান থেকে নিয়েছিলাম অনেক কলি এসেছে এটা গত বছর থেকে ফুল দেওয়া শুরু করেছে কালারটা বেগুনি হ্যাঁ বেগুনি বেগুনি রং ওই যে আপনারা দেখেন কলি এখানে আছে এটার উপরে যে শেডটা চালটা এই চালটা দেখতে পাচ্ছি মোটামুটি বড় একটা হয়ে গেছে বেশ বড় এটা কি ওইটা চাইনিজ লাউ এটা বড় এরকম আরো দু তিনটা উপরে আছে তো আমার ছোট ছেলে শুধুমাত্র ওঠে ও উপরে আপনি ভাজি খেতে পারেন শুটকি দিয়ে খেতে পারেন এই বিভিন্ন ভাবে আসলে এই খাবার এটা খাওয়া যায় ওটা তো কুড়ি আসছে লাউ এর কিন্তু আমি ওগুলো মানে আমার হাতের নাগালের বাইরে দেখা যাক কি করা যায় ওগুলা দিয়ে আর এই এই যে গাছটা ওই যে কোণা এই যে গাছটা দেখতে ওটা একটা পিয়ার গাছ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ পিয়ারের সিজন শেষ পিয়ার ওটা শেষ হয়ে গেছে তো পরে আমি ডাল কেটে দেব আর আমি এই এই কোণাটা হচ্ছে এখানে আমি একটা রিসাইকেলের ব্যাগ রেখেছি যাতে গার্ডেনের যত ওয়েস্ট আছে আমি এই ব্যাগে এই বক্সটায় রাখতে থাকি হ্যাঁ এই ক্রিসমাস ট্রি তো আপনাকে ছায়া দেয় আমাকে ছায়া দেয় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা ঘুঘুর বাসা আছে সে এখানকার স্থায়ী বাসিন্দা তো সকালবেলা ওর ডাক শুনতে পাই যখন গার্ডেনে আসি খুবই চমৎকার এটা জেসমিন গাছ ভাইয়া এখানে দুটো জেসমিন আছে আমি দুটো জেসমিন পাশাপাশি লাগিয়েছি একটা সাদা একটা গোলাপি এই যে দেখেন গোলাপিটা একটা ফুল আছে রেয়ারলি আমি জানি না আজকে আমি হঠাৎ করে এগুলো চোখে কেন পড়ছে এই যে দেখেন এখানে একটা আর এই যে এখানে আরেকটা এই যে দেখেন সাদা এটা এটার দুর্দান্ত গন্ধ এটা এখন সিজন শেষ এবং এটা রাতে মনে হয় এই গন্ধগুলো খুবই এই যে সাদাটা এখনো একটা দেখা যাচ্ছে ফুটে মনে হচ্ছে আপনাদের জন্য ওরা ওয়েলকাম জন্য রয়ে গেছে হ্যাঁ তো এই গাছটাতে খুব সুন্দর গন্ধ হয় আর জেসমিন কিন্তু আপনার এটা আপনি ডাল থেকেও করতে পারেন আবার এই যে দেখেন এগুলো বীজ জেসমিনের জেসমিনের বীজ এগুলা এই যে ছোট ছোট গোল গোল এই বীজগুলো কালো হয়ে যাবে যখন তখন চারা করা যাবে আচ্ছা আচ্ছা তো এই দুটো গাছ এখানে আর কি ডালিয়া ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ ডালিয়া ডালিয়াও হচ্ছে পেরিনিয়াল আপনি এটা শীত আসবে আমি কেটে দেব আবার হবে আর এটাও আমার আর লাগাতে হবে না সারা বছর ও চলবে এভাবে এটা কি গোলাপ গোলাপ এটা বেশ বড় একটা গোলাপ হয় এবং এই গোলাপের বৈশিষ্ট্য হচ্ছে অন্য গোলাপ ফুটলে আপনার এক সপ্তাহের মধ্যে ঝরে যায় কিন্তু এই গোলাপটা আপনার এক মাস দেড় মাস মানে থাকে বেশ বড় হয় পদ্ম ফুলের মতো ওই যে আরেকটা কলি আসছে হবে ও এটা কালারটা কি রকম হয় এটার রংটা হচ্ছে আপনার গোলাপি আর কমলা আর একটা মিশ্রণ মানে একটা আনকমন কালার হ্যাঁ রংটাও খুব সুন্দর হয় আর এটা কি এটা এটা হচ্ছে কারি পাতা গাছ কারি পাতা তো আমরা সবাই কম বেশি জানি রান্নায় ব্যবহার করি রান্নায় ব্যবহার করি এবং এটা একটা ফ্লেভার আসে হ্যাঁ কিছুটা ওই যে তেজপাতার তেজপাতা হ্যাঁ কিছুটা কিন্তু এটা কারি পাতার টেস্ট আবার আলাদা হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই তো এবার মা দেশ থেকে আসার সময় এটা নিয়ে এসেছিলেন এটা অল্প একটু মাটি দিয়ে এটা আনা তো ভালোই আছে যে নতুন পাতাগুলো এখানে আসার পরে এবং এটা বিশেষ করে মাংসের সাথে এটা খুবই ভালো যায় বা আমি জানি মাংস এটা হচ্ছে ভেজিটেরিয়ান আপনার হচ্ছে যে কোনো ডিশ যেটা নিরামিষ ওটার সাথে ওটা দেওয়া যায় কারি পারে আর এটা আপনি তাজাও ব্যবহার করতে পারেন আবার আপনি শুকিয়ে শুকনোটাও আপনি কারি মিষ্টি কুমড়া দুটো হয়েছে দুটো এসেছে এই যে সিলভার কালার হ্যাঁ সিলভার এটা বড় যখন হবে এটা সিলভার কালার হতে থাকবে ওই পাশে একটা আছে ওখানে তিনটা মোট তিনটা এসেছে এখানে এই যে এখানে আসছে এটা কি কিভাবে খাওয়া হয় এটা এটা সাধারণ মিষ্টি কুমড়ার মতোই যখন বড় হবে ও আর এটার সবচেয়ে মজার বৈশিষ্ট্য হচ্ছে এটা যখন পেকে যাবে বাইটটা কিন্তু সিলভারি থাকবে যেটা আমাদের সাধারণ মিষ্টি কুমড়ার ক্ষেত্রে হয় যে সবুজ মিষ্টি কুমড়াটা লাল হয়ে যায় কমলা হয়ে যায় কিন্তু সিলভার মিষ্টি কুমড়া সিলভার কালারই থাকবে হ্যাঁ আর ভিতরে কিন্তু লাল আমার কিন্তু খুব পছন্দ হয় কি যে আমাদের যে চাইনিজ ভেজিটেবল যেটা হলুদ ছাড়া রান্না করা হয় এবং ভেজিটেবলের যে মানে অ্যাকচুয়াল কালার যেটা অ্যাকচুয়াল কালার ওই কালারটা দেখতে ওইটা আমার কাছে কেন জানি এটা স্বাদ আরো বেশি মনে হয় হ্যাঁ আমার ছেলেরাও ওটা খুব পছন্দ করে ওইটা খুবই খুবই পছন্দের জিনিস আমার এবং ভ্যারাইটিস ওই যে বিশেষ করে আজকালকার অনেক বিয়েগুলো বা ভালো ভালো অনুষ্ঠানগুলোতে আমরা ওই সব মানে ভেজিটেবল গুলো আমরা করি হ্যাঁ কারণ মানুষ ধীরে ধীরে স্বাস্থ্য সচেতন হচ্ছে তো খুবই চমৎকার সেটাই স্পাইস অ্যাভয়েড করছে হ্যাঁ সেটাই
এবার আমি দিদিকে দিদি সম্পর্কে একটু জানবো। প্রিয় দর্শক, দিদি অনেক ধন্যবাদ, চমৎকার একটি সাজানো বাগান আপনার। এবং যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে, আমরা অনেক বাগানই যাই, আমরা অনেক বাগান ঘুরি, আপনার বাগানটাতে একটু ভিন্ন মনে হচ্ছে এই জন্য যে আপনার কালেকশনগুলো একটু ভিন্ন, এবং অনেক ওষুধি গাছ আপনার কালেকশনে রয়েছে, এবং অনেক গাছ যেগুলো আসলে বিলুপ্ত প্রায় যে গাছগুলা, ওষুধি গাছ কয়েকটা দেখলাম, এগুলো আপনার কাছে রয়েছে, আপনার সংগ্রহে রয়েছে। তো বাগান সম্পর্কে অনেক কিছু বললেন, এবার আপনার সম্পর্কে আমাদের দর্শকদের একটু বলেন, আপনি কবে এসেছেন এদেশে এবং কী করেন? আমি এই দেশে এসেছি প্রায় 9 বছর হয়ে গেল, আর আমি এখানে মিডওয়ার আর লার্নিং সেন্টারে আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করছি, সেটা পার্ট টাইম। আর রয়্যাল মেল সেন্টারে, যেটা আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট, সেখানে আমি মিডওয়ে মেল সেন্টারে একজন ওপিডি হিসাবে কাজ করছি। আর তাছাড়া এখানে আমাদের এই কাছাকাছি লোকাল একটা বাংলা স্কুল আছে, একটা লেডিস ক্লাব আর কি, শিশু কিশোর ক্লাব, আমি সেখানকার সদস্য। আর বাংলা স্কুলে আমি পড়াতাম আগে, এখন জবের জন্য পারছি না, কিন্তু আমি ইনভলভ ওটার সাথে, এছাড়া আরও বিভিন্ন চ্যারিটিতে জড়িত। আর দেশ থেকে যখন এসেছি, আপনি বলছিলেন যে আমার বিভিন্ন কালেকশন আছে, এটার মেইন কারণ হচ্ছে যে আমার পড়াশোনা হচ্ছে বোটানিতে, আমি ইডেন কলেজ থেকে বোটানিতে মাস্টার্স করেছি, আর এরপরে বেলজিয়াম ছিলাম অনেক বছর, সেখানেও আমি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমি থিসিস সহ মাস্টার্স করেছি আরেকবার। তো এই যে দুইটা পড়াশোনার যে আমার একটা অভিজ্ঞতা, আর পড়াশোনা থেকে যে আমার কিছুটা নলেজ হয়েছে, আমি চেষ্টা করি যে বিদেশে আমরা যখন বাগান করি, একটা প্রতিকূল পরিবেশ, কিন্তু মাত্র 3 মাসের গরম, এর মাঝে বৃষ্টি, বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ, কাজ সংসার সবকিছু একা হাতে করতে হয়, এই সব কিছু করে বাগান করাটা আমার শখের বাগানই, কারণ আমি এখানে কমার্শিয়ালি কোনো কিছু করছি না। আপনারা দেখেছেন আমার বাগানটা একদম ন্যাচারাল, এখানে কোনো আমি টাইলস দেইনি, কোনো কিছু দেইনি, কোনো ফেন্স দেইনি, মানে আমি ওপেন রেখেছি বাগানটা। তো আর যেটা বললেন যে রেয়ার কালেকশন, ওষুধি গাছ, এগুলো আমার নিজের থেকে আনা, যে আমি জানি ওদেরকে বাঁচাতে, যত্ন করতে অনেক কষ্ট পেতে হবে, কিন্তু তারপরও আনা, যে দেখি কিছু করা যায় কি না। আর আমি আমার ঘরে আরও দুটো গাছ রয়ে গিয়েছে, যেটা হচ্ছে শিউলি, শিউলি ফুল যেটা, সেটার চারা করেছি, আর বেলি ফুল, এই দুটো আমি বাইরে দেই না, কারণ বাইরে দিলে কি হয়, এগুলা হচ্ছে টেম্পারেচার আপ ডাউন হয়, নষ্ট হয়ে যায়, সেজন্য এগুলো আমার ঘরেই আছে। তো এই আর কি আপনারা যেটা দেখলেন। আপনার আরেকটি জিনিস আমার খুব ভালো লেগেছে, যে আপনি অনেকগুলো চারা দেখেছি আপনি বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের জন্য রেখে দেন, এটা একটা চমৎকার জিনিস, যেটা হচ্ছে আপনি মানে এই যে প্রকৃতিকে ভালোবাসা এবং মানুষকে প্রকৃতিকে ভালোবাসতে শেখানো, এটাও একটা ভালো কাজ আপনি করছেন। কারণ হচ্ছে বর্তমান বৈশ্বিক যে তাপমাত্রার উঠানামা, এটা আসলে আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে, এবং আমরা যারা মানে বাড়ির পেছনে বা বাড়ির আঙিনায় অথবা বাসাতেই ছোট ছোট টবে বাগান করতে উৎসাহী হই এবং তাদেরকে উৎসাহ দেয়া, এটাও একটা বড় কাজ বলে আমি মনে করি। আপনার ছেলে মেয়ে কজন? আমার 2 ছেলে। ওরা কি বাগানে আসে? ওরা বাগানে আসে, ওরা আমাকে অনেক ক্ষেত্রে সহায়তা করে, আর বিশেষ করে আমার জবটা হচ্ছে ইভিনিং টাইমে, তো গাছে জল দেওয়ার বিষয়টা ওরাই করে, আর ওদের বাবাও অনেক সহযোগিতা করে, ওদের বাবা দেশ থেকে কোদাল আনিয়েছে, নিড়ানি আনিয়েছে, তো উনি গার্ডেনে এই ভারী কাজগুলো উনি করে দেয়। আর জৈব সার বানানো, যেটা আমি ঘরের কম্পোস্ট থেকে, যেটা আমার কিচেন বিন থেকে যেগুলো করি, সেগুলো ওর বাবার দায়িত্ব। আমি দেখেছি আপনার দেশ থেকে আনা কিছু টুলস। তো অনেক ধন্যবাদ আমাদের ইকরা টিভির পক্ষ থেকে, বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান শোকের বাগানের পক্ষ থেকে আপনি আমাদের অনেক সময় দিয়েছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। পাশাপাশি আপনি অনেক মজাদার এই যে কুমড়া ফুলের, এটা কি বলে, এটা পাকুড়া বড়াই বলে, চমৎকার ছিল। প্রিয় দর্শক, আপনারা এটা যাদের কুমড়া ফুল যারা এখানে করেন, আপনারা এই পাকুড়াটা করতে পারেন, অত্যন্ত চমৎকার এবং সুস্বাদু একটি, মানে কি বলবো, এটা স্ন্যাক্স হিসাবে আপনারা খেতে পারেন। যাবার আগে আমাদের জন্য যারা বাগান করতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এসেছেন আর ইকরা টিভিকে, যে আমরা যারা এরকম শখ করে বাগান করি, নিজেদের সময় অনেকটা বাঁচিয়ে, তাদেরকে যে একটা উৎসাহ দেওয়া, যে আপনারা আসলেন, আমার বাগান দেখলেন, আরও লোক দেখবে আপনাদের মাধ্যমে, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা বাগান করতে চান বা পরিসর ছোট করতে পারেন না, কেউ ভয় পাবেন না, বাগান একটা সহজ জিনিস। এটা আমার 2 ছেলেকে আমি যেভাবে নার্সারিং করি, যেভাবে খাবার দেই, বাগানটাও সেরকম, আর 2 ছেলের সাথে আমার মাও এখানে রয়েছেন। তো এই যে আমরা পরিবারকে যদি যেভাবে যত্ন করি, গাছপালাগুলোকেও যদি এভাবে যত্ন করি, তাহলে আসলে এটা কঠিন কোনো কিছু না, তখন এদের প্রতি একটা মায়া চলে আসে। আর আমি, আপনি দেখেছেন যে আমার ছোট ছোট পটে বিভিন্ন গাছ আছে, তো কিছু গাছ আছে আমরা ঘরে সহজেই এটা করতে পারি, সারা বছর হয়। আমরা চেষ্টা করব যারা কম সময় আমাদের হাতে থাকে,
তারা যেই গাছগুলো খুব সহজে হয় সেগুলো যদি আমরা করি তবুও আমরা একটা ছোট বাগান করতে পারবো। অনেক ধন্যবাদ দিদি। প্রিয় দর্শক, দিদি যেটা বলছিলেন যে বাগানটা হচ্ছে পরিবারের একটি অংশ এবং এটি একটি পরিবারের মতোই, পরিবারকে আপনি আমি যেভাবে গুছিয়ে রাখি, আগলিয়ে রাখি, এই বাগানটাকে ঠিক একইভাবে আমরা গুছিয়ে রাখতে পছন্দ করি এবং সাজাতে পছন্দ করি, গুছাতে পছন্দ করি। কাজের ফাঁকে আমাদের এই যান্ত্রিক জীবন অত্যন্ত ব্যস্ত। আমাদের আজকের অতিথি যিনি দুটা তিনটা কাজ করে সংসার রেখে বাচ্চাদের দেখেও এই ধরনের বাগান করতে পারেন, তাহলে আমরা কেন ন। প্রিয় দর্শক, এতক্ষণ জয়তী দিদির সাথে আমরা কথা বললাম, জানলাম ওনার বাগান সম্পর্কে। এবার আমরা পরিচয় করিয়ে দিব ওনার পরিবারের, বিশেষ করে ওনার দু ছেলে এবং ওনার মায়ের সাথে। ওনারাও কিন্তু এই ওনাদের এই বাগানকে পরিচর্যা করতে দিদিকে বেশ সহায়তা করেন, বিশেষ করে ওনাদের ওনার দুই ছেলে এবং ওনার মা। পরিচয় করিয়ে দিই জয়তী দিদির মায়ের সাথে। মাসি, আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনার নামটা একটু বলবেন। আমার নাম হচ্ছে অনুরা নেপাল। অনুরা নেপাল, তোমার নামটা বলবা? তুমি? ইন্দ্র। চমৎকার নাম, চন্দ্র এবং ইন্দ্র। তোমরা ভালো আছো না? আচ্ছা মাসি, আপনি বলেন। আমি একটু এই যে প্রিয় দর্শক, আমি যেটা বলছিলাম যে দিদি এই যে কুমড়া ফুলের এটাকে কি বলে মাসি, এটা এটা কুমড়া ফুলের বড়া। কুমড়া ফুলের বড়া, এবং এটা কি করে বানাতে হয়? এটা কুমড়া ফুলটাকে আগে বেছে নিতে হয়, ভিতরে একটা যে পরাগরেণু ওটাকে ফেলে দিয়ে ওটাকে ধুতে হয়, ধুয়ে তারপর এটা বেসন, চালের গুঁড়া বা একটু কালো জিরা, একটু হলুদ লবণ দিয়ে এটা বেসনটাকে মাখতে হয়, মেখে এটা তেলে ভাজতে হয়। চমৎকার। এবং মাসি এটা বলে দিয়েছেন আপনারা ইচ্ছা করলে এটা বানাতে পারেন। এটা তোমরা নাও, এটা তোমরা নাও। হ্যাঁ, তো মাসি আপনি কতদিন হয়ে দেশে আসছেন? আমি এখানে এর আগেও 10 মাস থেকে গেছি, থেকে দেশে গিয়েছিলাম, আবার দেশে 2 মাস থেকে আবার এখানে আসছি 10 তারিখে চুনের। তো মেয়ের বাগান আপনি জুলাই 10 তারিখ আসছে, মেয়ে তো বাগান করেন, আপনি কিভাবে সাহায্য করেন মেয়েকে? আমি ওই যে ওই নাতিদের সাথে মাঝে মধ্যে ওই যে ওরা জল দেয় তখন আমি বলি আছে তোমরা এনে দাও, আমি আস্তে আস্তে একটু একটু দিই, এভাবে দিই, অনেক সময় ওদেরকে বলি গাছটা উঠে দাও, এটা পড়ে গেছে। আপনি আপনি তো সময় কাটানোর জন্য আপনার একটা সুন্দর জায়গা, দেশে কি আপনি বাগান করেছেন? হ্যাঁ, আমার ছাদে ছাদ বাগান আছে একটা ছোটখাটো, ওখানে আম গাছ আছে, জামরুল আছে, তারপর দোলন চাপা, সন্ধ্যামালতী, সব রকম ফুলের গাছ আছে। কোন জায়গা আপনার দেশের বাড়ি? দেশের বাড়ি আমার ওই রায়ের বাজারে, ওইটাই আমার দেশ, ওইটাই আমার শ্বশুর বাড়ি, ঢাকা শহরে। আচ্ছা আচ্ছা, তো আপনি মূলত আপনার মেয়েকে ছোটবেলা থেকেই বাগান করানো শিখিয়েছেন? হ্যাঁ, আমাদের ছোটবেলা থেকে ওরা ছোট থাকতে থেকে আমাদের বাড়ি অনেক রকমের গাছ আছে, আম গাছ, সাজনা গাছ, এরকম আমরা শহরে থাকলেও মানে সব সবজিগুলো আমাদের ছিল আর কি। তোমরা কি কেমন করে সাহায্য করো মাকে? যে দিদা যেভাবে বললো আমরা হলো জল নিয়ে আসছি, জল দিই সব জায়গায়, তারপর যখন হলো মার হলো যে বড়ো বড়ো পটগুলিকে মুখ সরাতে হয় তখন আমরা হেল্প করি, আর গাছ যে ঘাস কেটে ফেলি এগুলো দিয়ে হেল্প করি, নিচে সেই ক্যারেজের উপরে সব গাছপালা দেখি উপরে উঠে না। আচ্ছা আচ্ছা, তোমাদের বন্ধু বান্ধব কি কি এখানে ইনভাইট করো আসার জন্য? কোনো দিন। আচ্ছা আচ্ছা, তোমরা কি ইয়ে করো ওই যে
এই যে দেশীয় সবজি বা ভেজিটেবল যেগুলো আছে এগুলো কি পছন্দ করো? হ্যাঁ, আমি অনেক পছন্দ করি। আচ্ছা, তোমার পছন্দের খাবার কি? কোন ভেজিটেবল তোমার পছন্দ? করলা। তোমার? আমার করলা। করলা খুব পছন্দ করো? হ্যাঁ। অনেক ধন্যবাদ দিদি আমাদের কাজকে সময় দেওয়ার জন্য, আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি যে দিদি, যেটা বললেন যে এই ব্যস্ত জীবনে, আমাদের এই যান্ত্রিক জীবনে শত কাজের মাঝেও ইচ্ছা থাকলে এই ধরনের বাগান করা যায়। বাগান, উনি চমৎকার করে বলেছেন, বাগান একটি পরিবারের মতো, আমাদের পরিবারের অংশই বাগান। এই পরিবারকে আমরা সাজাতে পারি, গোছাতে পছন্দ করি। আপনার আমার বাড়ির পাশের এই বাগানকে আমরা সবাই আমাদের মতো করে সাজাই এবং গোছাই। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠানে অন্য কোনো জায়গায় অন্য কোনো বাগানে আবারও কথা হবে, আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইকরা বাংলা টিভির সাথে থাকুন।